বেঙ্গালুরু বধূ হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো কদমতলা থানার পুলিশ। অভিযুক্ত স্বামীর নাম আবুল হোসেন, তার বাড়ি কদমতলা থানার পশ্চিম ভাগন এলাকায়। বিগত সাত মাস পূর্বে ধর্মনগরের বাসিন্দা আব্দুল হামিদের মেয়ে রাজমিনা বেগমকে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করে। বিয়ের পর থেকেই নাকি মেয়েটির ওপর শারীরিক মানসিক অত্যাচার শুরু। রাজমিনার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য নাকি চাপ প্রয়োগ করা হয়। টুকটুক কেনার জন্য টাকা না পাওয়ায় অত্যাচার আরো বাড়তে থাকে। তার মধ্যে আবুল হোসেন বেঙ্গালুরুতে চলে যায়। যাওয়ার সময় রাজমিনাকে এসে নিয়ে যায়। গত 12 তারিখ রাজমিনাকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। নিজ ঘরে ফাঁসি লেগে আত্মহত্যা করেছে বলে দেখানো হলেও মেয়ের পরিবারের অভিযোগ, মৃতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমাদের এলাকারই একটা ছেলে আবুল হোসেন, সে বিয়ে করেছে মুসলিম শরীয়ত মোতাবেক ধর্মনগর নিবাসী আব্দুল হামিদের মেয়ে রাজমিনা বেগমকে। বিয়ের শতাকানি করে মহিলার উপর খুব প্রচার করত বলতে তাদের থেকে আমরা শুনলাম, ছেলেটা এবং তার ভাইটাই অনেকেই ব্যাঙ্গালোর থাকে। গত মাস দেড়েক আগে মেয়েটাকে ওরা ব্যাঙ্গালোর নিয়ে যায়। তার আগে একটা টুকটুকের দাবি করার জন্য টুকটুক একটা দিতে হবে বলে তাকে খুব মারধর করত। তো এখন ব্যাঙ্গালোর গেছে, ব্যাঙ্গালোরে যাওয়ার পরে মেয়ের ভাইটাও এখানে থাকতো, প্রায় সময় দেখে যে তার ভগ্নিপতি মেয়ে তার বোনকে খুব মারে। গত 12 তারিখ জানতে পারলো যে বোন নাকি ফাঁসি দিয়ে মারা গেছে, কিন্তু ওদের বক্তব্য হলো ওদের টর্চার করতে করতে খুব মারধর করতে করতে ওকে মেরে ফেলা হয়েছে। তো আমাদের কাছে সাহায্য চেয়েছিল, আমরা যাদের রেডবডি ব্যাঙ্গালোরতে কিভাবে আনা যায় আমরা যতটুকু সাহায্য করেছি, ব্যাঙ্গালোর পুলিশের সঙ্গে কথা বলে বডি এসেছে। আসার পরে আমাদের কাছে ওরা একটা অভিযোগ দায়ের করেছে গতকালকে রাত্রে। অভিযোগ দায়ের করার সাথে সাথে আমরা এটা বোধ নির্যাতন 498 এবং মার্ডার 302 আইপিসি ধারায় আমরা পাঁচজনের বিরুদ্ধে এফআইআর নিয়েছি। মুখ্য আসামি যে আছে, এফআইআর রেজিস্ট্রি হওয়ার আমরা 2-3 ঘন্টার ভিতরে যে প্রিন্সিপাল অ্যাকিউজ যে আছে আবুল হোসেন, আমরা অলরেডি হাফা জেলা থেকে অলরেডি অ্যারেস্ট করে ফেলেছি আমরা। আর আজকে আমরা আদালতে সুবাদ্ধ করবো এবং রিমান্ড চাইবো।